নাইয়া সে গুরুত্ব নাইতো আছিল মনে করো কাল্লা লাওয়াজারে দিছিল যাইবার লাগি ইবা নাইয়া সে গুরুত্ব নে মগলি বাজার পুরাইয়া ও মগলি বাজার হইয়া বেশি গঞ্জি রে উঠে গিয়া সে দিলে ঠকাই মাত মনে বুঝাইতে ভাই আচ্ছা আমি কোথান পুরাইয়া নাইলে আমার ধান রইছে মাত বুঝাই না সাল হল ইবাদি মনে মনে করো কা সে পুরাইয়া খবর হইছে যে সময় আবু সুফিয়ানে খবর পাইছে যে আমার নবী দিয়ে তার কাফেলা আটটাই দিবা রাস্তা ওই সময়ে মক্কা গুড়া দিয়া কইছে গিয়া মক্কার মানুষরে কইস রাস্তা দিয়া তারা ও রাস্তায় আগবানি শুরু করছে আবু সুফিয়ান আগবাইয়া নিত করি মানুষ আর এক আবু জেলার নেতৃত্বে দেখায় বৈশা যুদ্ধ সরঞ্জামাদি উঠ গুড়া সব তা লইয়া 1000 মানুষ আর খেলে বলে হো খবরিয়া গিয়া কইছে মোহাম্মদে তান মানুষ লইয়া আবু সুফিয়ানের কাবেলার একটাই সারা সম্পদ মন্নি বাকি তুমি তাই তান দে সাহায্য করার লাগিয়া ই খবর ভাইয়া ইবাদি মনে করল কাই হইছে আবু আবু জেলে 1000 মানুষ লইয়া ইবাদি অন্য বদর ময়দান মনে করো কাদওয়ালা বাজার যেমনে বেটা মাথা হাতাইয়া ই রাস্তা বাদ দিয়া হবাদি মৌলী বাজার গুড়াইয়া মগল বাজার ইয়া বেটা সিলে প্রত্যেক মক্কা দিয়া পৌঁছে গেছে খবর আসছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আবু জেলে তার নবীর রসুল কন্যা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিশাল কাফেলা লিয়ে আইছে ইবাদি নবীর দলে খবর পাই দিছে না আবু জেলে বিশাল কাফেলা লিয়ে হাজির মারামারি অর্থাৎ যুদ্ধর উপক্রম কথান বুঝেন যান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হলরে যে মাইয়া কইলাবা মূলতে আমরা যুদ্ধ লাগি কিন্তু বার হইছে এখান আগে আমি হই আইছি নবী যে হই যাবা আমরা তো মূলত যুদ্ধ লাগি হোকা যুদ্ধ লাগি আমরা বারো ইসলাম কিতাব লাগি আবু সুফিয়ানে মালর ব্যবসার মাল লইয়া যার হোক নাই আটাই বার লাগি না তো হোক নাই আটাইয়া মূলত মক্কাবাসীরে চাফো ফালাইতাম তারা আমরা মুসলমান নির্যাতন বন্ধ করত হলো ওই কথা কিন্তু ইজ্ঞেত তার মাল লইয়া গেছে কি ইবাদি আবু যে লেখা তার কাবির লইয়া আইছে এমত অবস্থা যদি আমরা পিছিয়ে দিয়ে যাই অর্থাৎ ফিরিয়া মদিনা যাই গিয়ে কাবির হলে করিব আমরা ডরাইয়া গেলাম আর তা না সাম কাবির হলে করিব আমরা ডরাইয়া গেলাম আমি নদিয়ে জানতাম যাইয়া আপনারা পরামর্শ দেব আমরা তো যুদ্ধ লাগে আইসলাম না কিন্তু এই পরিস্থিতিতে কিটা করা যায় নবী যে পরামর্শ লইছে আল্লাহ রাসূলের আনসারী সাহাবী অর্থাৎ মদিনা সাহাবী যারা এরা উঠিয়া জবাব দিল ইয়া রাসূলুল্লাহ আমরা তো মুসা নবীর উম্মতুল লাখান নাই মুসা নবীর উম্মতে যে সময় দেখুন মুসা আলাইহিস সালাম কইছিল যে আমরা ইসলাম আল্লাহকে জিহাদ করতাম তারা উঠিয়া কইল আপনি আপনার আল্লাহ আল্লাহকে জিহাদ করুক কা আপনার লগে আমরা জিহাদ হইতাম না নবী আমরা মুসা নবীর উম্মতের মত নাই আমরা যেদিন আল্লাহ আল্লাহ রসুলের যে ইমান আনলাইছি আমরা জানমাল রে আমরা আল্লাহর রাস্তা কুরবানির মান্যত করি লাইছি আপনার লগে হুকুম করুক কা আমরা জিহাদের ময়দানে লাগিয়ে আমরা জীবন দিয়ে আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করি বড় করি হতো সুবহানাল্লাহ আশা করি হতো এই পেঁয়াজটার 1000 কোটি